এবং আমাদের মা বন্ধুকে বলতে চাই, আপনারা এখন থেকে সাথে চাকু নিয়ে ঘুরবেন, ডাইরেক্ট চাকু, কারণ বাঁচতে বাঁচতে হলে নিজেকে রক্ষা করতে হবে। আমরা কখনো পারি, আমরা কখনো পারি না, কারণ রাষ্ট্র যখন ধর্ষকদের পৃষ্ঠপোষকতা করে তখন আমরা কিভাবে ধর্ষকদের মুক্তি পাব। সুতরাং এই ধর্ষকদের পৃষ্ঠপোষক সেই রাষ্ট্রের শাসকদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। এখানে একজন বক্তা বলেছেন, আজকে মা বোনেরা ধর্ষিত হচ্ছে, এই দেশটা তো আমাদের মাতৃভূমি। আওয়ামী লীগ 18 সালের 30শে ডিসেম্বর এই বাংলাদেশকে গণধর্ষণ করেছে। এই গণধর্ষণের মাধ্যমে এই দেশের বিচার ব্যবস্থাকে ভেঙে দিয়েছে। 30শে ডিসেম্বরের ভোটটা খাতির গণধর্ষণের মাধ্যমে এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে কবর দিয়েছে তারা। আজকে আমি খবর পেয়েছি আমার ছাত্র বন্ধুরা ময়মনসিংহে এই ধর্ষণের প্রতিবাদে রাস্তা এসেছে, সেখানে পুলিশ বাধা দিচ্ছে, পুলিশ ধর্ষকদের পক্ষ অবস্থান নিচ্ছে, আজকে পুলিশ আজকে ধর্ষকদেরকে প্রশ্রয় দিচ্ছে, পুলিশ ধর্ষকদের পাশে অবস্থান নিয়েছে। আপনারা কিছুদিন আগে দেখেছেন একটি ছাত্র সংগঠনের ছাত্র নেতারা গ্রাফিতি আঁকার সময় তাদেরকে গ্রেপ্তার করেছে এবং রমনা থানায় নিয়ে পৈশাচিক নির্যাতন করেছে। আমরা পুলিশের এই ধর্ষকদের পক্ষের অবস্থানকে তীব্র নিন্দার প্রতিবাদ জানাই। বন্ধুগণ, আপনারা আরো দেখেছেন বাঙালির জাতীয়তাবাদী ছাত্র দল তারা অন্য রাজনীতি করে, আমাদের তাদের রাজনীতি, আমাদের রাজনীতি ভিন্ন, কিন্তু ধর্ষণের ঘটনার প্রতিবাদ করছে সিলেটে, পা ভেঙে দিয়েছে মেরে পুলিশ। নোয়াখালীতে ধর্ষণের ঘটনায় বিক্ষোভ মিছিল বের করলে ছাত্র দলের নেতা কর্মীদেরকে এই ধর্ষকের পৃষ্ঠপোষক পুলিশ বাহিনী গ্রেপ্তার করেছে এবং আমরা ধিক্কার জানাই ওই বিচারকের প্রতি। এই বিচারক ধর্ষণের মিছিল থেকে গ্রেপ্তারকৃত ছাত্র নেতাদেরকে কারাগারে প্রেরণ করেছে। আমরা ধিক্কার জানাই ওই বিবেকহীন বিচারকদের প্রতি, আমরা বিচারকদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে দিতে চাই। আপনারা যদি আজকে ধর্ষকদের পক্ষে অবস্থান নেন, আপনারা যদি দুর্নীতিবাদ লুটেরাদের পক্ষে নেন, আপনাদের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তোলা হবে। বন্ধুগণ, স্বৈরাচার শুধু আওয়ামী লীগ সেটি বললেই হবে না, আজকে আওয়ামী লীগের এই দীর্ঘদিন অগণতান্ত্রিক ভাবে ক্ষমতায় থাকার ফলে আজকে রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠানে প্রত্যেকটি শ্রেণীতে একটা দুর্বৃত্তের শ্রেণী তৈরি হয়েছে। ছাত্রলীগ ধর্ষণ করে, যুবলীগ ধর্ষণ করে, আওয়ামী লীগ টাকা পাচার করে, ক্যাসিনো পাচার করে, তাদের 14 বছরের অর্জন হচ্ছে। বন্ধুগণ, আমরা বলবো আমাদের দুর্বলতার কারণেই এই ধর্ষকের পৃষ্ঠপোষক, দুর্নীতির পৃষ্ঠপোষক, লুটেরা সরকার আজকাল মসজিদ মাদ্রাসার মধ্যে ধর্মীয় প্রতিষ্ঠান থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান সচিবালয় সমস্ত জায়গায় একটা দুর্বৃত্তের শ্রেণী তৈরি করেছে এই সরকার ক্ষমতা এবং এই দুর্বৃত্তরা এই ধরনের ধর্ষক দুর্নীতি লুটপাটের পরিচয় দেবা এবং এগুলো করে যাচ্ছে। আজকে যে দেওয়ালের কথা বলা হয়েছে, কালামের কথা বলা হয়েছে, সরকারকে ক্ষমতায় রাখার জন্য অস্ত্র চাপাতি সহ কেন্দ্র দখল করেছে এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের মতো এই দুর্বৃত্ত শ্রেণী এই ভোট চোরকের বৈধতা দিয়ে তারা গেলে অনেক কাজ করেছে, তারা কেন্দ্রে তাদেরকে 100 বছর 100 বছর পাশ দেখিয়েছে। লড়াইটা আজকে আর সহজ নয়, এই লড়াই ভিন্ন ভাবে বিচ্ছিন্ন ভাবে হচ্ছে। আমি আহ্বান জানাতে চাই
আজকে আমাদের সময় নাই, দেয়ালে পিট থেকে গেছে। এখন একটা ঐক্যবদ্ধ লড়াইয়ের প্রয়োজন এই রাষ্ট্রের সংস্কারের জন্য। আজকে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার করতে হবে। যুদ্ধের 50 বছরের যার প্রান্তে আমরা উপনীত হয়েছি, এখন পর্যন্ত আমরা গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক গ্রুপ দিতে পারি নাই। প্রত্যেকটি রাজনৈতিক দল ক্ষমতায় আসছে গেছে, প্রত্যেকেই জনগণের সাথে প্রতারণা করেছে, প্রত্যেকেই ক্ষমতায় থাকার জন্য ভিন্নমত বিরোধী দল দমন করেছে, গুম খুনের রাজনীতি করেছে, বিচার ব্যবস্থাকে দলীয়করণ করেছে। আজকে আইনের ছাত্র রাষ্ট্র সমাজ সভা সম্পাদক আক্তার হোসেন যে বললেন যে বিচারক নিয়োগের প্রসিডিউরই তো ভুল, রঙ পদ্ধতিতে বিচারক নিয়োগ আছে, দল টানা ব্যক্তিদের সমন্বয়ে স্পষ্টভাবে করে দিতে চাই। আওয়ামী লীগের আমলে আওয়ামী ঘটনার লোক নিয়োগ দেওয়া হয়, বিএনপির আমলে বিএনপি ঘটনার লোক নিয়োগ দেয়। আমরা গাছ লাগালে কি আপনি আঙ্গুর ফরাসা করবেন? না, তো লাগাচ্ছে তো আমরা গাছ, তো আমরাই তো আঙ্গুর করতে হবে না। এই জন্য বলছি বন্ধুগণ, আজকে বাংলাদেশের সংস্কার করতে হবে। যে আমরা যে ক্ষমতায় যে প্রধানমন্ত্রীকে নির্বাচিত করছি, প্রধানমন্ত্রী করে পীর নির্বাচিত করছি না, কোন দেবতা নির্বাচিত করছি না যে তাকে নম নম করবো। আমার রাষ্ট্র তাই করছে, শিক্ষা নিয়ে গর্ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ ব্যক্তি পূজার রাজনীতিকে গ্লোরিফাই করতেছে। একটা সরকারের সফলতা ব্যর্থতা থাকে, তার সমস্ত কিছু ওই সরকারের সমস্ত প্রতিষ্ঠানকে ডিপেন্ড করে, কিন্তু অমুক অমুকের বাংলাদেশ আর আমাদের বাংলাদেশ নাই, অমুকের নামই জিন্দাবাদ, জয় বাংলা 24 ঘন্টা, এই যে স্লোগান, এই স্লোগানের রাজনীতিকে পরিবর্তন করতে। একটা দলের মধ্যে যদি গণতন্ত্র না থাকে, তারা যদি একটা দলের পক্ষে স্যাক্রিফাইস করতে না পারে, 30 বছর 35 বছর যদি একটা দলীয় পক্ষে রাখতে করতে পারে, তখন বাংলাদেশের ক্ষমতায় থাকার জন্য হাজার হাজার মানুষকে খুম খুম করবে না। এই রাজনীতি সংস্কার করতে হবে। রাজনৈতিক দলগুলো যদি আজকে সেই জায়গায় না আসে, ওদের রাজনীতির বিরুদ্ধে আমাদেরকে গরম গরম দলগুলো ওদের রাজনীতিকে বাতিল করতে হবে। আজকে বাংলাদেশের সংবিধানে যুক্ত করতে হবে যে কোন ব্যক্তি 2 থেকে 3 বারের বেশি রাষ্ট্রপতি হতে পারবে না, প্রধানমন্ত্রী হতে পারবে না। এবং যেই বন্ধুগণ আমরা যেটা বলেছি, এই অগণতান্ত্রিক সরকার জনগণকে একটা মস্করার মধ্যে রাখার জন্য বিভিন্ন সময় বিভিন্ন নাটকীয় ইস্যু ঘটায়। আপনারা তো ধরতে পারেন না, কখনো অতি সংযোগের ঘটনা ঘটে, কখনো বিমান ছিনতাইয়ের ঘটনা ঘটে, কখনো জঙ্গি আমলার ঘটনা ঘটে, কখনো 18 ঘন্টা পানির নিচ থেকে মানুষ জীবিত করা নাটক বের করে, কখনো 17 দিন পরে রেশমার নাটক করে। আপনারা দেখেছেন সমস্ত ঘটনার নাটকের মূল রহস্য উন্মোচন হয়ে গেছে। এই সরকারের কোন কর্মকাণ্ডে আজকে জনগণের আস্থা নাই। আজকে কারণেই সরকার যে পরিচালিত হচ্ছে, আর আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ ভারতের দ্বারা পরিচালিত আজকে আমাদের নিজস্ব ইন্ডাস্ট্রিকে ধ্বংস করে মাছ শিল্পকে বন্ধ করে দেওয়া চক্রান্ত হচ্ছে। শ্রমিক নেতাদেরকে গতকালকে গ্রেপ্তার করেছে। আমরা আজকে এই একই সমাবেশ থেকে এই শ্রমিক নেতাদের মুক্তি দাবি করছি। আমরা নিজস্ব ইন্ডাস্ট্রি বাজারে পাট শিল্পকে রক্ষা করতে হবে। সরকার সে পাট শিল্পকে কেন বন্ধ করবে? ভারতের স্বার্থ রক্ষার জন্য, এই ভারতের দাবিদারি কোন সরকারকে যদি আমরা হটাতে না পারি, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মা বোনদের ইজ্জত আজকে নিরাপদ নয়। বন্ধু চিন্তা করেন যে আমরা শুনেছি ইসলাম ধর্মের প্রভাব তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে আরবের অবস্থা ছিল খুবই বিভৎস অবস্থা। তখন সেখানে আপনার এইভাবে নারীকে কবর দেওয়া হতো, নারীর প্রতি নানা ধরনের নির্যাতন নিপীড়ন চালানো হতো, সেই যুগকে বলা হতো আরবে জাহেলিয়ার যুগ। আমি বলতে চাই বর্তমান বাংলাদেশ এখন আওয়ামী জাহেলিয়াতের যুগ। এই আওয়ামী জাহেলিয়াতের যুগে আজকে কারো মা বোন ভাই কেউ নিরাপদ নয়। আপনাদেরকে ধরে ধরে বলা লাগবে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাকে পুলিশ জিয়াবা দিয়ে ফাঁসিয়ে দেয় নাই, নিরীহ মানুষকে কোর্ট ফায়ার দিচ্ছে না, স্বামীর কাছ থেকে স্ত্রীকে নিয়ে গণধর্ষণ করছে না। এই আওয়ামী জাহেলিয়াতের যুগে আজকে আর কেউ নিরাপদ নয়। আমরা আপনাদেরকে একটা কথা বলি যে বর্তমানের যে সরকার, তারা আগেও বলেছি দলীয় নেতা কর্মী ছাড়াটা দুর্বৃত্তের শ্রেণী রয়েছে। এই যে পুলিশের কথা বললাম, ওই বিচার দুর্বৃত্ত বিচারপতিদের কথা বললাম, যারা
ধর্ষণের বিচারে ধর্ষণের মামলার উপর ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে তারা প্রতিবাদ করে সেই মিছিলের ছাত্রে তাদেরকে কারাগারে প্রেরণ করে, তাহলে ওই বিচারপতিরা তো বিচার বা বিচারপতির পদে থাকার তার নৈতিক যোগ্যতা নাই। নোয়াখালীর ওই বিচারককে অতি দ্রুত প্রত্যাহার করার দাবি জানাচ্ছে। এবং বর্তমানে দীর্ঘদিন ধরেই যে খুন খুন ধর্ষণের যে রাজনীতি চলছে, এই রাজনীতিতে বাংলাদেশ এখন একটা দুর্বৃত্তের রাষ্ট্রে পরিণত হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি আজকে চরম মাত্রা অবনতি হয়েছে। আমি এই দায় নিয়ে অনেকদিন বিলম্বে এই স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানাচ্ছি, কারণ এই স্বরাষ্ট্রমন্ত্রীরাই অতি প্রদীপের মতো লোককে পৃষ্ঠপোষকতা করে খুন খুনের প্ল্যান তারা ওই সচিবালয় থেকে দেয়। কাজে এই স্বরাষ্ট্রমন্ত্রীকে আগে পদত্যাগ করতে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে। রাজপথে যে অবস্থান আমরা দেখি, এরকম অবস্থান হওয়া উচিত ছিল কি নারীদের আজকে বাংলাদেশে আমার কথা ছিল, তাই আমরা বলতে চাই আন্দোলন আজকে ফেস্টারে দাঁড়িয়ে জনগণ বক্তব্য দিলাম, সচিবালয় ঘেরাও করলাম, শাহবাগ বন্ধ করলাম, এতে কিন্তু পরিবর্তন হবে না। এই আন্দোলনকে সামাজিক আন্দোলন হিসেবে চালিয়ে যেতে হবে এবং আমাদের সংগঠন ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ Yeah.